অনেক বেশি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন মসজিদ ব্যতীত আর কোনো পবিত্র স্থানে যাওয়ার উদ্দেশ্যে যেন সফর করা না হয়। সে তিনটি মসজিদ হচ্ছে মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদে আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মসজিদে হারাম ব্যতীত আমার এই মসজিদে নামাজ অন্যান্য মসজিদের নামাজ থেকে 1000 গুণ উত্তম। এভাবে মসজিদে নববীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন, আর মদিনাও হয়েছে মর্যাদাবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার বালুতে সকল রোগের নিরাময় রয়েছে। মদিনায় অনেক খেজুর বাগান রয়েছে, এর মাঝে আজওয়া খেজুরের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না। অন্য হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রবেশ পথসমূহে পাহারাদার ফেরেশতা নিয়োজিত আছে, সেখানে মহামারী ও দাজ্জালের প্রবেশ অধিকার নেই। আল্লাহ পাক তার আপন কুদরতে মদিনাকে নিরাপদ শহরে পরিণত করেছেন, ইতিহাসের পাতায় পাতায় যার প্রমাণ মেলে। হিজরি 578 সালে ভূমধ্য সাগরীয় অঞ্চলসমূহে যুদ্ধের দামামা পেজে ওঠে। ক্রুসেডাররা মদিনার আশেপাশে রাষ্ট্রসমূহে এসে জড়ো হয়। এ সময় মুসলমানরা আরব উপত্যকায় এদের রুখতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। দিগ্বিজয়ী সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী নেতৃত্বে মুসলিম মুজাহিদগণ ক্রুসেডারদের পর্যুদস্ত করে। এভাবে মদিনা খ্রিস্টানদের হাত থেকে রক্ষা পায়। 654 হিজরির রজব মাসে মদিনার পূর্ব প্রান্তে এক বিশাল আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়। অগ্নুৎপাতের ফলে নির্গত উত্তপ্ত লাভা মদিনার দিকে নদীর স্রোতের ন্যায় প্রবাহিত হয়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সে লাভা গতি পরিবর্তন করে অন্যদিকে প্রবাহিত হয়ে যায়। এই লাভা নির্গমন ও প্রবাহ 3 মাস ধরে অব্যাহত ছিল। সময়ের আবর্তে মদিনা এমন অনেক দুর্যোগ অতিক্রম করেছে। উসমানীয় শাসনামলে মদিনা নিরাপত্তার জন্য চারিদিকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয় এবং স্থানে স্থানে সেনা সমাবেশের জন্য দুর্গ তৈরি করা হয়। ১৩৩৪ হিজরিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের শাসকরা মদিনা সুরক্ষার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন, ফলে কিছু সামরিক বাহিনী দৃষ্টি এ নগরীর উপর পড়লেও পরে তারা পিছিয়ে যান। In your manners and in your deeds, oh the prophet, you did exceed. In your manners and in your deeds, oh the prophet, you did exceed. In your manners
and in your deeds. Oh, the Prophet, you did exceed. Allahumma salli ala al-Mustafa. Allahumma salli ala al-Mustafa. Mustafa, Mustafa, Mustafa. Mustafa, Mustafa, Mustafa. মদিনা মুনাওয়ারা বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের সেতু বন্ধন হিসেবে কাজ করছে। আজও লাখো লাখো মুসলমান ছুটে আসেন এখানে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সিক্ত হন নবীর প্রেমে, যা আরো উজ্জ্বলভাবে ধরা পড়ে পবিত্র হজ ও রমজান মাসে। এখানে নেই কোনো ভেদাভেদ, সবাই একই রসুলের উম্মত, আর তাই সবাই আশ্রয় নিয়েছেন মসজিদে নববীর ছায়াতলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতিচিহ্ন আজও পৃথিবীতে বর্তমান। মক্কা মদিনা ছাড়াও মিশর, তুরস্ক সহ অন্যান্য দেশেও রয়েছে তার প্রমাণ। আজ মুসলিম উম্মাহ এগুলো বুকে ধারণ করে আছে, সযত্নে সংরক্ষণ করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর পবিত্র কোরআন একই সুতায় গাঁথা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সার্থক হবে যদি আমরা কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত করি। মহান রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ।